আজকে সকাল সকাল বের হয়েছি বাসা দেখার জন্য, কিন্তু আসলে এখানে এজেন্সি ছাড়া বাসা খুঁজে পাওয়া মুশকিল। তবে সুন্দর ফুল পাইছি, এটার ফুলের নাম কি জানি না, তবে অনেকটা বালান্সে গোলাপ ফুলের মতন। আর ওয়াও, এটাও সুন্দর, অনেকটা গোলাপ ফুলের মতো, কিন্তু এটা গোলাপ ফুল না, ফুলের রাজ্য। তারপরেও চেষ্টা চালাই দিতেছি যদি কোথাও দেখা যায়। এখানে যদি কোথাও বাসা ভাড়া দেওয়া হয় তবে বাড়ির উপরে এরকম বড় বড় পোস্টার টানানো থাকে, আফিত্ব কাজা, অর্থাৎ মানে বাসা ভাড়া হবে। কিন্তু এখানকার ম্যাক্সিমাম এই সিস্টেমগুলো হচ্ছে কি, এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে এগুলো পরিচালিত হয়। তাই বাইরে এভাবে খুঁজতে খুঁজে আসলে এটা হলো ভেন্দি, তো বিক্রি হবে, পয়সা নাই, বাসা ভাড়া নিবো এই টাকাই নাই, আবার বাড়ি কিনবো। দেখি পুঁজি, অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ এখানে, একেবারে নিরিবিলি, পাখির কিচিরমিচির শব্দ উঁচু পাশে ঘুঘু পাখি আছে। আমি যে বাসায় থাকি এখন, যে বাসায় থাকি সে বাসার সকালবেলা অনেক ভোরে কিছু ঘুঘু পাখি শব্দ শুনতে পাই, ঘুঘু পাখির ডাকে, একেবারে মনে হয় যে আমি বাংলাদেশে, বাংলাদেশের যে ভিলেজের যে পরিবেশ সেরকম পরিবেশ একেবারে সেরকম পাই। আমি ম্যাক্সিমাম সময় বাসাতেই ভিডিও রেকর্ডিং করি, সেক্ষেত্রে আমি এক্সট্রা কোনো নয়েজ ফিল্টার ব্যবহার করি না, কারণ এতটাই নীরব যে একটা এক্সট্রা কোনো শব্দ ওই ভিডিওতে আসে না, এটা আমার জন্য অনেক পজিটিভ একটা বিষয়। এটা হচ্ছে অলিভের বাগান, তাহলে এ ধরনের ফল দেখা দেয়, কিন্তু এই ফলগুলোর নাম কি আমি জানি না, কিন্তু খেতে অনেক সুস্বাদু। হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি জানি না, বাসায় ফিরবো কেমনে তাও জানি না, তবে হ্যাঁ জিপিএস ম্যাপ আছে তো মনে হয় ফিরতে পারবো, সমস্যা হবে না। আমি 1.5 কিলোমিটার সামনে চলে এসেছি, তাই আমাকে আমার ব্যাগ করতে হবে। কি সুন্দর সাজানো গোছানো পরিপাটি, এগুলো হলো প্রাইভেট বাড়ি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা প্রায় সময় একটা ভুল করি, আর সেটা হচ্ছে আমরা চেষ্টা করি শহরের ভিতরে বাসা নেওয়ার জন্য, এবং গ্রামে থাকবে কৃষি খামারি, গরিব লোকজন, এরকমটাই আমরা সাধারণত চিন্তা ভাবনা করি। কিন্তু এখানে কিন্তু ভিন্ন, এখানে নীরব থাকার জন্য, যাতে কোলাহল মুক্ত থাকা যায়, এর জন্য টাকা পয়সা বেশি খরচ করে, তেল খরচ করে এরা দূরে এসে নীরবে নিরিবিলি থাকতে চেষ্টা করে। কিন্তু পাখির কাকলিতে কোলাহলে মনে হয় না এরা নীরবে থাকতে পারে, কারণ এখানে প্রচণ্ড প্রচণ্ড পাখির শব্দ। কি সুন্দর সুন্দর বিলাসবহুল বাড়িঘরগুলো একটু মফস্বলের দিকে, কিন্তু অনেক সুন্দর, একটু গান নেই, কি সুন্দর বাড়ি তাই না, কিন্তু বাড়া হবে না। এ দেশে কত বোকা লোকজন বাস করে, এত সুন্দর সুন্দর পার্ক বানায় রাখছে, কোনো এন্ট্রি ফি নাই, ফ্রি এন্ট্রি হয়ে যেতে পারে, এরা অনেক বোকা। বিল্লি, কালা বিল্লি, এই কোথায় যাও তুমি, এই 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 শোনো শোনো, এই ফুসি 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 ফুসি, কি ব্যাকটেল গাছ রে ভাই, কত ফুল ফুটছে, কত কত ফুল ফুটছে, কিন্তু গাছের নাম কি জানি না। এই ফুসি ক্যাট, এই 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 আও আও ফুসি ফুসি, এই ফুসি আমি জানি রবিবার দিন ম্যাক্সিমাম জিনিসপত্রগুলাই বন্ধ থাকে, তারপরেও আসলে এক প্রকার নিরুপায় হয়েই বের হই, যে যদি কোথাও উপরে লেখা দেখি আফিত্ব, আই মিন ভাড়া হবে, অন্তত কথা তো বলতে পারবো, অথবা পরে আসবো টার্গেট নিয়ে সেটা তো করতে পারবো, এর জন্য সব বন্ধ আজকে সব, তারপরেও সে রবিবারই আমাকে বের হইতে হয়। একটা আয়না কিনতে আসছি চায়না এক দোকানে, এত বড় যে আমি
নিজে একটু পরে হারাই গেছিলাম যে আয়নাটা আসলে কোথায় আসছে। এই যে পাশে ফুলগুলো প্লাস্টিকের হলেও এতটা রিয়েল মনে হয় যে মনে হয় যে এগুলো মনে হয় একেবারেই আসলে জীবন্ত, কিন্তু না এগুলা প্লাস্টিকের। এই যে ফুলগুলো, এই যে এগুলো, এগুলো তো একেবারে রিয়েল মনে হয়। এখানে আছে প্লাস্টিকের জিনিসপত্র, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চাকু ছুরি, এখানে আছে হাঁড়ি পাতিল। আমার এই ধরনের একটা দরকার, প্রাইস কত? 10 ইউরো। মা গো মা, ওয়াও, এটা তো ড্রাগনের মতন দেখা যাচ্ছে, ড্রাগন ফল। দেখি মনির ভাই কোথায় গেল। সাদা গোলাপ একেবারে রিয়েলের মতন, একেবারে রিয়েল। কিনছেন মনির ভাই, পছন্দ হয়েছে? ডাব সাবান কত? 1 ইউরো 40 সেন্ট। লিডলে একটু কমাইছে। চিরুনি 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 খুঁজতেছি, চিরুনি কোথায়? শ্যাম্পু হেড এন্ড শোল্ডার 2.90। দেখছেন ভাই পর্যন্ত চিরুনি কোথায় আছে? তো ধরে দেখতে ইচ্ছা করে। কেনাকাটা শেষ, এখন বের হয়ে যাওয়ার পালা। এখন বের হয়ে যাব, আয়না আর চিরুনি কেনা শেষ, এখন পেতেছি বাড়ির দিকে। বাসার শাটারে একটা সমস্যা দেখা দিচ্ছে, এটা ভেঙে গেছে, এর জন্য মিস্ত্রি ডাকা হয়েছে, মিস্ত্রি দেখতেছে। এই তো সেই গাছ, সকালবেলা পাখি গুগু পাখি ডাকাটাকি করে, এখনো ডাকতেছে, জানি না দূর থেকে এই শব্দ পাওয়া যাচ্ছে কিনা।